হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন রিপিট টিউব বা ইউটিউব চ্যানেল। আমি বিজয় হাসান আর আমি শ্রাবণ সেন। তো অনেকদিন পর আমরা একটা মুভি ট্রেলার রিয়াকশন ভিডিও নিয়ে আসলাম, সেটি হলো ফাগুন হাওয়া। তো মূল বিষয়ে যাওয়ার আগে আমরা একটা দুঃখের খবর নিয়ে এসেছি, সেটি হচ্ছে সেটি হলো রিসেন্টলি চকবাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে, এবং এতে এত মানুষ প্রাণ হারিয়েছে, এত মানুষ আহত হয়েছে, আমরা এটার শোকাহত এবং মর্মাহত। তাই আমরা ওনাদের শ্রদ্ধা রেখে, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এক মিনিট নীরবতা পালন, এবং আমরা অবশ্যই ওনাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করব। চলুন এক মিনিট নীরবতা পালন করি। আসলে প্রথমে আমাদের এই মুহূর্তে কোনো ভিডিও বানানোর মুড ছিল না। তো শ্রাবণ বলল যে একটা ভালো মুভি বের হচ্ছে যেহেতু ভাষার মাস, সো এটার একটা রিয়েকশন ভিডিও বানানো উচিত। এবং আমিও খুবই শোকাহত হয়েছিলাম চকবাজারের এই অস্বাভাবিক বা আকস্মিক অগ্নিকাণ্ড ঘটনাটা দেখে। আমার মনটা খারাপ ছিল, কিন্তু যেহেতু ভাষার মাস তাই ফাগুন হওয়া এটা এই ফেব্রুয়ারি এই মাসেই রিলিজ পেয়েছে, এবং আমরা এটা মুভিটাও দেখতে যাব। তার আগে আমার ট্রেলারটা দেখি কেমন, চলুন আমরা ট্রেলারটা দেখে আসি। এখানে একটা ইয়ে করে তারপরে একটু ঢুকে যাই। তো চলুন আমরা এখান থেকে শুরু করি। কিছুক্ষণ বসবে মায়ের ভাষা কিছু নেই, বাংলা নেই বোলেগা, হর কিছু উর্দু বোলনা পড়েগা। আমাকে পেয়েছেন নাকি? ভালো হয়েছে, ভালো লাগলো, আমরা এইটাও দেখে আসবো অবশ্যই। আমার যেমন এটা অলরেডি রিলিজ পেয়েও গিয়েছে, ভালো লাগলো এটা। তো আপনারাও ভালো সিনেমা দেখবেন, ভালো সময় থাকবেন, অন্যের সাথে ভালো অ্যাটিটিউড থাকবেন, মূল কথা সবসময় পজিটিভ থাকবেন। এবং আমার এই সিনেমাটা দেখে মনে হলো মুক্তিযুদ্ধের সময়কার না, আসলে এটা ছিল ভাষা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলনের। তবে এটা কিন্তু শহরের না, খেয়াল করছো, এটা হচ্ছে গ্রাম্য এলাকায় বা 1952 সালে কি একটা একটা ঘটনা তুলে ধরেছে, ভালো লেগেছে এটা।
খোঁজ আমাদের খোঁজ রাখতে হবে এটা কোথায় রিলিজ পেয়েছে এবং রিলিজ পেয়ে গেছে অলরেডি। আচ্ছা আমি এটা শুনেছি। আচ্ছা তাহলে দেখতে যেতেই হচ্ছে, তা আপনারা দেখতে পারেন, ভালো লাগলো। এবং যাওয়ার আগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল নোটিফিকেশন ক্লিক দিবেন, যদি কোনো কমেন্ট করা আছে কমেন্ট করবেন, আর অবশ্যই আপনাদের নিজের দিকে খেয়াল রাখবেন, যেহেতু আশেপাশে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটছে, আর সামনে আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো আমাদেরকে জানাবেন।